দর্শক দেখছেন, এখানে গরুর ঢিপ লাগিয়ে দিয়েছেন আমাদের মজু ভাই। আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাট এবং আপনারা দেখছেন কুরবানির ষাট গরু। মজু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কয়টা গরু হয়েছে এখন পর্যন্ত? আরো চারটা কিনবেন? আচ্ছা, কেমন দামের মধ্যে কিনতেছেন আপনারা? 110-5 এই দামের মধ্যে। আচ্ছা ভাই, কই ভাই? এই যে ভাই, ভাই এখানে আছে ভাইগনা, আপনার ভাইগনা দর্শক আমরা শুনছি এখানে দেখছেন, উনি খুব মনোযোগ সহকারে কি জানি দেখছেন। দর্শক আমরা শুনছিলাম কাকার সঙ্গে, কাকা কি অবস্থা বলেন তো, কেমন আছেন আপনি? আছি ভালো। দাম কেমন আজকে? দাম কেমন? দাম তো 1,16,000-2,16,000 টাকা নিছিলে। কোনটা? এই জোড়া। এই জোড়া? আচ্ছা, এটা কি বলক? বলক। আচ্ছা, আর ওই জোড়া হচ্ছে 2,16,000। ওই জোড়া 2,16,000? আচ্ছা, 1,08,000 টাকা করে। জি। তো বাজার, বাজারে আজকে দাম কেমন? আজকে মোটামুটি বাজার ভালো, কালকের চেয়ে ভালো। কালকে কয়টা কিনছিলেন? কালকে তো মোবাইলে উঠালেন। হ্যাঁ, ছটা আমবাড়ি। আচ্ছা, আর এখানে বাকিটা কিনছেন? আসছেন হচ্ছে কোথা থেকে? চট্টগ্রাম, নোয়াখালী। আচ্ছা, নোয়াখালী থেকে এসছেন। দর্শক আমরা দেখছি নোয়াখালী থেকে উনারা এসছেন এবং গরু কিনছেন নোয়াখালী চৌমনি, চৌমনি থেকে। আরও তো কিনবেন তো, চলেন দেখি আমরা কীভাবে কিনছেন আপনারা। এখানে দেখছি আমরা একটি গরুর দরদাম করছেন উনি। কত যাচ্ছে ভাই এটা? 115। 115? কত কইছেন দাম? 80। দাম তো করা যাবো রে, তুই বেটা দাম করলে গরু বেচিনু বেটা, 70 বেচিনু গরু। কত বেচিছিস? 70। রেমা কইছে 60। আমরা কইছে 60, তুই 70 বেচিছিস। হ্যাঁ, এইগুলো কত লাগে? বেচিবো কত দিবে ভাই? একদম লাগা দে কয়েক 70 দেবো গুদুরা। হ্যাঁ, 70 দেবো। ভালো কইছি, বাসুর লাগবে তুমি 70। কত দেবো? আর কেউ নিবে? খেলা হবে, আমি একটা ছোটা করে লাটকে যদি ভিডিও। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। দর্শক আমরা দেখছি, আমরা দেখছি এখন আপনাদের দেখাচ্ছিলাম আমরা যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছে। আমরা আসলে কোনটা ভাই, কোনটা? এই জোড়া কত কত কইছেন? 115। কোনটা? 215। 215? 215। আমরা রয়েছি কাহারুল হাট, দেখছেন আসলে কি অবস্থা হাটের। আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছেন মজুর ভাই, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছিলাম। উনি ১১৫ পর্যন্ত দাম বলেছে ভাই। বাড়াইছেন নাকি? ১৮, তারপরেও দেনা
তারপরেও দেয় না, দর্শক শুনছেন, তারপরেও দেয় না, 218 পর্যন্ত বসছে। আমরা দেখি কত, 100 কত চায়? 100 বলছেন, 15 চায়। কত? 5000। আচ্ছা মজু ভাই, কয়টা পার্টির গরু কিনতেছেন আপনারা? দুইটা, একটা আরেকটা কোথাকার? একটা ঢাকা, একটা হচ্ছে নোয়াখালী। দুইটা, দর্শক শুনছেন, একটা ঢাকা একটা নোয়াখালী। আমরা শুনছি কার লটে দর্শক দেখছেন, এখানে হচ্ছে ঢাকার পার্টির গরুগুলো বাঁধা আছে, আমরা সেগুলো দেখছি। মজুর ভাই, এই যে জোড়াটা, একবারে হাটের তো সেরা গরু কিনতেছেন নাকি? বেশি বেশি, এগুলা চেয়ে বেশি। আচ্ছা এগুলো এগুলো কত পড়ছে জোড়াটা? 3 লাখ, 1.5 লক্ষ করে 3 লাখ। তারপরে তো ভালো মনে হচ্ছে যে ভালো হয়েছে। আর এগুলো হচ্ছে 195। কোনগুলো 95 আছে? 95। আচ্ছা 95 হচ্ছে এই যে এই দুটা, এই দুটা হচ্ছে 95 করে। দর্শক শুনছেন, এই দুটি হচ্ছে 95 করে। আমরা দেখছিলাম এখানে দুটি, তারপরে আর এই দুটা, এই দুটা 100 করে। দর্শক শুনছেন, এগুলো হচ্ছে 100 করে দাম পড়েছে। আর এই পাশে আছে হচ্ছে দুইটা, আচ্ছা দুটা সোতা, দুটা কত? সোতা দুটা 220। এগুলো হচ্ছে 220। আর এই দুটা কত? এটা 95, ওটা 110, এটা এটা 95। এটা 2.5 লাখ ক্রস তো? হ্যাঁ, আচ্ছা 2.5 লাখ ক্রস, সে কারণে একটু দাম কম। আচ্ছা বাজারের কি অবস্থা মজিবুর ভাই? আসলে আমরা তো বাজার আজকে হ্যাঁ বাইরে পাটি কম, গরুর দামও একটু মানে 3 ভাগ গরু আছে, 1 ভাগ বেচা কেনা, 3 ভাগ এখনো গরু আছে, 1 ভাগ বেচা কেনা হয়েছে। তো কি মনে হচ্ছে সামনে কি হতে পারে মজিবুর ভাই? হ্যাঁ বাইরে তো, বাইরে দেশে বৃষ্টি তো, হ্যাঁ কোথা থেকে আসছিলেন? কিশোরগঞ্জ পাকুন দিয়া থানা। আপনি তো প্রায় আসেন জি জি মজিবুর ভাইয়ের কাছে? রনি ভাইয়ের কাছে, ওই তো একই, ওরা দুজনেই তো। আজকে এবার কটা নিছেন? আটটা। সবই কুরবানির? জিনা ভাই, একটা পোষার জন্য নিছি। একটা পোষার জন্য কি সেটা? সেটা বকনা, বকনা, এই যে শাহিওয়াল বকনা, এটা ওটা, এটা হচ্ছে শাহিওয়াল বকনা, এটা পোষার জন্য। জি জি। কেমন দাম পড়ছে এটা ভাই? দাম বলা যাবে না, দাম বলা যাবে না, না না, একটারও দাম বলা যাবে না, একটারও দাম বলা যাবে না। এগুলা যেহেতু বিক্রি হবে, হ্যাঁ হ্যাঁ, কুরবানিতে বিক্রি করবেন? জি জি, বাকি যে আশার তা সব দাম তাহলে এগুলো কুরবানিতে বিক্রি হবে। কুরবানিতে কেমন মানে আপনাদের এলাকা থেকে এখানে কেমন আছে? জি মোটামুটি একটু ভালো আছে, ভালো আছে। খরচ টরচ দিয়ে কি হবে? 2-3 হাজার টাকা টিকতে পারে খরচ টরচ বাদ? এর বেশি না? না না, এর বেশি না, এর বেশি না। আচ্ছা তো এখানে আছে এই সার গরুগুলো না? জি জি। দর্শক, এই যে এই সার গরুগুলো হচ্ছে ওনারা কিশোরগঞ্জ থেকে এসে কিনে নিয়ে যাচ্ছেন আগামী কুরবানিতে বিক্রির জন্য। এই পাশে আছে তিনটা, আর কই ওই পাশে দেখি আমরা একটু। আচ্ছা এইখানে একটা আছে, আচ্ছা এখানে একটা আছে, আচ্ছা এটা, আবার ওই দিকে আছে দুইটা, এখানে একটা, আর ওই যে ওই দিকে, আর এই পাশে আছে দুইটা। এই হচ্ছে টোটাল 7টা, আর একটা হচ্ছে বকনা। এগুলো যাচ্ছে হচ্ছে কিশোরগঞ্জের। তাহলে তো রনি, কি অবস্থা এখন বাজারে? মোটামুটি চলতেছে, স্বাভাবিক বেচাকেনা, স্বাভাবিক। আচ্ছা
মানে কেমন আসতেছে, মানে বাইরের লোকজনের চাপ কেমন এখন? প্রতিদিনই তো কিনছে, মানে চাপ আছে? তাহলে চাপ আছে সেই হিসেবে কি দাম বাজার বেশি না এখন? টার্গেট ছিল 10-12টা, হয়েছে 18টা, আরো মোটামুটি কিনতে পারতাম, গরু আমদানি 75 আছে। তো ঠিক আছে, এগুলা যাচ্ছে হচ্ছে কিশোরগঞ্জের, আরেকটা যাবে হচ্ছে চট্টগ্রামে। তো ঠিক আছে মজুর ভাই, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের বলে দেন। 01 01 01 07 01 76 30 12 60 এই নাম্বারে হবে। আচ্ছা ঠিক আছে মজুর ভাই, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা দেখলাম আজকে কুমিল্লা সরি নোয়াখালী এবং ঢাকার খামারি যে গরুগুলো কিনেছেন আমরা, সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, আমরা একটা কথা বলি, যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।